এইবার পেয়েছি গরম পরোটা একদম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক দা ভাই। আজকে আমরা আবার চলে এসেছি কলকাতায়। তো আজকে আমরা একটা ফেমাস জায়গায় যেতে চলেছি এবং খাবার তো অবশ্যই সেখানকার টেস্ট করব। তুই কি নাম শুনেছিস? গোলবাড়ি বলে একটা জায়গা আছে। হ্যাঁ, গোলবাড়ির কষা মাংস বিখ্যাত, মানে কলকাতার বিখ্যাত গোলবাড়ির কষা মাংস একদম। তো সেখানকার মাটন কষা আমরা টেস্ট করব। তো দেখতে থাকুন পেটুক দা ভাই। গাইস, ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি, একদম গোলবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এটা একদম আপনারা দেখতে পাবেন ঠিক শ্যামবাজার যে স্ট্যাচুটা আছে তার ঠিক সামনে উল্টো দিকে, ওপাশে আছে ইয়ং বেঙ্গল সোসাইটি, তার ঠিক উল্টো সাইডে গোলবাড়ির কষা মাংস। এখানে আজকে আমরা চলে এসেছি ব্লগ করতে। তো দেখতে থাকুন ভিডিওটা। অনেক দিনের ইচ্ছা ছিল যে গোলবাড়ির কষা মাংস খাওয়ার, তো আমরা এসে পৌঁছে গেছি গোলবাড়ির কষা মাংস খেতে একদম। তো আমি নীল, আমি প্রসূন, আপনারা দেখছেন পেটুক দা ভাই। দেখতে পাচ্ছেন পেছনেই গোলবাড়ি লেখা। তো ভেতরে যাব। ভেতরে এসে আমরা বসে পড়েছি, অর্ডারটা আসছে। তার আগে একটু দেখছি আমরা ভেতরটা, বেশ পুরনো দিনের, অনেক বছরের পুরনো বোঝা যাচ্ছে। জায়গাটা বেশ ছোট, তো একটু অসুবিধা হচ্ছে আমাদের ব্লগটা করতে। তো যাই হোক, আপনারা কিন্তু আপনার সাথে থাকবেন। চলে এসছে আমাদের পরোটা এবং তার সাথে এখানকার ফেমাস মাটন কষা ট্রাই করব। এবং তার সাথে এরা না কী দিয়েছেন, পেঁয়াজ দিয়েছে আর তার সাথে তেঁতুলের একটা চাটনি দিয়েছে। তো এবার আমরা খাবো, টেস্ট করব। দেখুন থালাটা কিন্তু ব্যাপক লাগছে একদম। থালাটা বেশ সুন্দর লাগছে। এটা মনে হচ্ছে সেই কিসের থালা বলতো, এটা মনে হচ্ছে কিছু একটা সুপারির খোলা বা কিছু একটা খোলার একটা থালা। বেশ ভালো লাগছে, নতুনত্ব লাগছে, প্লাস্টিক ইউজটা করছে না একদম, দারুণ ব্যাপার। তো ফার্স্টে একটা মাংস আগে তুলি। বাটিটা বেশ ছোট, তো ফার্স্টে একটা মাংস তুই একটু পাতে তোল, আমি একটু স্লোমো দেখাই। ভীষণ টক মাংস ট্রাই করি।
কতটা সফটি আছে। মাটনের প্রাইসটা 255, চার পিস মাটন দিয়েছে, একদম সাইজটা একদম খারাপ না, ঠিকঠাক সাইজ। দাদা পরোটা দিও, তেঁতুলের আচারটা কিন্তু একদম ফাটাফাটি, তেঁতুলের আচারটা কিন্তু হেভি লাগছে, প্রচণ্ড টক লাগছে। টক খাও না বলে হয়তো এরকম না, না টক খাই, আমার কিন্তু হেভি লাগে তেঁতুলের চালটা। একটা দিন ওখানে এইবার পেয়েছি গরম পরোটা একদম, থ্যাংক ইউ। তো এবার আমরা মানে আমরা এই দোকানটা কত বছরের পুরনো সেটা কি জানো? তুই বল, কি জানিস? আমি জানি না। জানো না, কিছু জানো না, মানে তোমার ইতিহাস সম্পর্কে মানে কোনো একটা জ্ঞান নেই। তো যাই হোক, দোকানটা হলো 120 বছরের পুরনো, বাপরে, মানে ভাবো 120 বছর আগেকার দোকানে বসে আছি। এটা দিলাম, অন্যান্য জায়গার কষা মাংসটা যেরকম টেস্ট হয়, এখানকার কষা মাংসের টেস্টটা কিন্তু একটু অন্যরকম, একটু অন্যরকম। মানে এখানে তেলটা বেশি পাচ্ছি এবং মানে প্রপার কষাটা যেরকম হয় সেইটাই, সেই ব্যাপারটাই রয়েছে। মানে একদম তেল ছাড়া ছাড়া যে ব্যাপারটা হয় সেই ব্যাপারটাই আছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ভাই হাত ধুতে গেছে, সেই সুযোগে আমি বলে দিচ্ছি এখানে আপনারা মোটামুটি সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা পাবেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে এসেছি, 120 বছরের পুরনো গোলবাড়ির বিখ্যাত কষা মাংস আজকে ট্রাই করলাম। বাট সত্যি কথা বলতে ফেমাস অবশ্যই, হয়তো আগে আরও ভালো ছিল, বাট সত্যি কথা হচ্ছে সেই আহামরি, সেই বিভৎস, সেই মানে হাত চাটতে হবে সেই ব্যাপারটা ছিল না, মানে সেটা সেটা ভালো ভালো, বাট দামটা একটু বেশি, তাছাড়া অতটাও ভালো না দামটা, দামের তুলনায়। আর তাছাড়া যেরকম আমাদের ফার্স্টে দিল কি ঠান্ডা পরোটা, তো ঠান্ডা পরোটা এটা একটা বাজে ব্যাপার, পরে অবশ্য বলার পরে একটা গরম পরোটা পেয়েছি একদম। আর জায়গাটা একটু ছোট, বাট ঠিক আছে, বাট সেই আগের হয়তো খাবারের টেস্টটা নেই, যদিও আমরা আগে ট্রাই করিনি। তো আমরা এটাই বলবো যে একবার ট্রাই করা যেতেই পারে সবাইকে, তাই তো, যেহেতু এত পুরনো বছরের মানে পুরনো দোকান, তো ট্রাই করা যেতে পারে। লোকেশনটা আমরা পরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আর নীলাদ্রি বলে দাও তো কি করছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন যে আমরা নেক্সট ব্লগ কোথায় করব। তো সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন। তো দেখা হচ্ছে আবার অন্য ব্লগ নিয়ে। তো এখানেই শেষ করছি আজকের মতো, বাই।